আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদান ওয়া মুসাল্লিমান ওয়া আম্মা বা'দ দূরেও কাছে দেশ ও প্রবাসী যারা যেখান থেকে আমাদের এই আয়োজন দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন দাওয়াতুল খাইর মাহফিল প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গোসলের মুস্তাহাব সম্পর্কে আমরা ইতিপূর্বে গোসলের ফরজ সুন্নত নিয়ে আলোচনা করেছিলাম আজ মোস্তাহাব সম্পর্কে আলোচনা করব মোস্তাহাব হচ্ছে গোসলের মোস্তাহাব মোট ছয়টি প্রথমত হচ্ছে নিয়ত করা গোসলের নিয়ত করা এটা প্রথম মোস্তাহাব কাজ আর দ্বিতীয় নম্বর হচ্ছে ক্যাবলামুখী হয়ে গোসল করা গোসল করা ক্যাবলামুখী হয়ে এরপরে তিন নম্বর হচ্ছে পরিমিত পানি ব্যবহার করা প্রয়োজনের বেশি পানি ব্যবহার করা যাবে না যারা সাধারণত জমা পানি দিয়ে গোসল করেন তারা এদিকটা খেয়াল রাখবেন ঝর্নার পানি দিয়ে যারা গোসল করেন সাওয়ারে তারাও একটু খেয়াল করবেন আর যারা বাত ব্যবহার করেন তারাও তো এখানে পুকুর কিংবা অন্য জলাধারে যারা গোসল করেন তাদের ক্ষেত্রে সেটা নয় তো যতটুকু পানি প্রয়োজন আপনার সেটাই ব্যবহার করবেন পরিবিদ্ধ পানি ব্যবহার করা এটা গোসলের তিন নম্বর মোস্তাহাব আর চতুর্থ নম্বর মোস্তাহাব হচ্ছে সারা শরীর ঘষে মেজে ধৌত করা আপনারা জানেন বর্তমানে শুষ্ক মৌসুম চলছে শীতকালে মানুষের চামড়া টান টান থাকে আর্দ্রতা কম থাকে বাতাসে শেষের জন্য বিভিন্ন জায়গায় ফেটেও যায় তো পানি শুধুই প্রবাহিত করে দিলেই সব জায়গায় পানি পৌঁছবে তেমনটা কিন্তু নিশ্চিত হওয়া যায় না এই শীতকাল অন্তত তো ঘষা মাজা করে ভালো করে শরীরে প্রত্যেকটি লোমকূপে পানি পৌঁছানো এটা নিশ্চিত করা এটা হচ্ছে চতুর্থ নম্বরের মুস্তাহাব কাজ পঞ্চম নম্বরের মুস্তাহাব হচ্ছে গোসলের শরীরে ভেজা কাপড় পরিবর্তন করে শুকনো কাপড় দিয়ে শরীর ঢেকে ফেলা এটা হচ্ছে পঞ্চম নম্বরের মুস্তাহাব আর ষষ্ঠ নম্বরের মুস্তাহাব হচ্ছে শরীরের ভেজা কাপড় চেঞ্জ করে শুকনো কাপড় পরার কাজটা একটু দ্রুত করা দেরি না করা এটা হচ্ছে ষষ্ঠ নম্বরের মুস্তাহাব তো আমরা অনেকেই এখানে একটা প্রশ্ন প্রসঙ্গ থেকে যাই অনেকে করে প্রশ্ন যে আমরা গোসলের পরে কাপড় পরিধান করতে গিয়ে অনেক সময় সতর দেখা যায় নারী কিংবা পুরুষ উভয়ের ক্ষেত্রে এটা এমনটা হয় তো আমরা কি নতুন করে উঁচু করতে হবে নামাজ পড়ার জন্য তো এর উত্তর হচ্ছে যারা গোসল করে ফেলেছেন এবং কাপড় পরিবর্তন করেছেন কাপড় পরিবর্তন করতে গিয়ে যে সামান্য কিছু পরিমাণ সতর দেখা গিয়েছে এর দ্বারা অজুবঙ্গ হবে না পবিত্রতা নষ্ট হবে না আপনি এটা দিয়েই নামাজ পড়তে পারবেন আপনার তেলাওয়াতে কোরআন খানেক আবার তাওয়হ যে সমস্ত ইবাদতে পবিত্রতা পূর্ব শর্ত সে সমস্ত ইবাদতা আপনি নিশ্চিন্তে করতে পারবেন এর দ্বারা এর জন্য কিছু কিছু সতর্ক দেখা দেওয়ার কারণে আপনাকে নতুন করে রুজু করতে হবে না এ হচ্ছে আমাদের গোসলের মুস্তাহাব বিষয়ে আলোচনা আশা করি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগবে আপনারা শেয়ার করবেন এটাতে এই পেজটাকে ডেভেলপ করার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করে আজ এখানে শেষ করছি ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি